আজ ভোরবেলা থেকে লোকে বিজয়া দশমী করতে গেছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। তো সব মিনিস্টারদের বাড়ি গিয়ে যদি রেড করে, তোর গভর্নমেন্টটা বাকি থাকলো কি? যদি বিজেপি মনে করে এইভাবে কোনো সবার মুখ বন্ধ করা যাবে, দিস ইজ এ ডার্টি গ্রিম অ্যান্ড দে আর দ্য প্যাথোলজিক্যাল লায়ার। এখনো 5টা রাজ্যে ইলেকশন চলছে, ইলেকশন চলাকালে রাজস্থানের চিফ মিনিস্টারের ছেলের বাড়িও রেড হচ্ছে আমি শুনেছি। আর আমাদের এখানে তো এভরিডে। আমার কোশ্চেন, একটাও কি বিজেপি নেতাদের বাড়ি রেড হয়েছে? একটাও কি বিজেপি ডাকাতদের বাড়ি রেড হয়েছে? একটাও কি বিজেপি মন্ত্রীদের বাড়ি রেড হয়েছে?